গত চব্বিশ পরগনা বাগদা ব্লকের সিন্দ্রানি অ্যাথলেটিক একাডেমির বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে শতাধিক ছাত্রছাত্রীদেরকে নিয়ে এদিন সিন্দ্রানি পার্শ্বস্থ এলাকায় পার্থেনিয়াম সাফাই অভিযান করে এবং এলাকার সচেতনতার বার্তা দিতে পার্থেনিয়াম সচেতনতা নিয়ে পদযাত্রা করে এ বিষয়ে সিন্দ্রানি অ্যাথলেটিক একাডেমির প্রশিক্ষক গৌর রায় বলেন পার্থেনিয়ামের কারণে নানা শারীরিক সমস্যা ও চাষের সমস্যা হয় সেই কারণে এলাকার মানুষকে সচেতন করতে আমাদের এই অভিযান সিন্দানি অ্যাথলেটিক অ্যাকাডেমির তরফ থেকে পার্থেনিয়াম গাছ নির্মূল করে এবং পদযাত্রা করে একটা বার্তা দেওয়া হলো যে পার্থেনিয়াম মানুষের পক্ষে ক্ষতিকারক হাঁপানি অ্যালার্জি ইত্যাদি গুলো হয় সেজন্য আমরা একটা সচেতনতার বার্তা এবং পার্থেনিয়াম নির্মূল করে জনগণকে সচেতন করা যে আপনারা পারলে আপনার বাড়ির সামনে যে পার্থেনিয়াম গাছ হয়েছে সেটাকে পরিষ্কার করুন মানে কেন আজকে এটা আমাদের আজকে অনুষ্ঠান এখানে আমরা অনেক সামাজিক অনুষ্ঠান করি শীতবস্ত্র বিতরণ তাদেরকে খাওয়ানো তাদের পথ খরচা প্রদান ম্যাজিক শো বাচ্চাদের আনন্দের জন্য এগুলো আমরা করে থাকি সেই কারণেই আজকের এই অনুষ্ঠান আমার নাম গৌর রায় ফাউন্ডার প্রিন্সিপাল কোচ সিন্দানি অ্যাথলেটিক খবর